মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গোপাল, আবার কি হলো? আদি এরকম চিৎকার করছে কেন? একবার কি ভেতরে গিয়ে দেখবো? কি করছে রাধা আর পুপুল? কি করে আটকাবো আমি এসব? আচ্ছা আচ্ছা, সবাই শুনুন, আমি একটা প্রস্তাব দিচ্ছি। যখন বাউলদের সঙ্গে রাধার এতই ভাব, নিশ্চয়ই গান গাইতে যান। জানে মানে, ওর গলায় ভগবান আছে, ওর গলায় স্বয়ং মা সরস্বতীর বাস। আর শুধু গাইতে নয়, ও নাচতেও পারে। নতুন বউয়ের আজকে নাচও দেখবো আর গানও শুনবো। হ্যাঁ হ্যাঁ, হোক, একটা নাচো। একদম আমার স্ত্রীর পরিচয়ে কেউ পার্টিতে সবার সঙ্গে নাচবে, এটা আমাকে দাঁড়িয়ে এখানে মেনে নিতে হবে? পারছি না। হ্যাঁ নাচো নাচো। এই আমি নয় নাচলাম, তো তাতে আপনাদের এত হাসির কি আছে? আরে হাসবো কেন, এমনি তো হাসি পেয়ে যাচ্ছে। আরে নাচো নাচো, আমরা খুব আনন্দ করবো। হ্যাঁ রাধা, এখন নাচের কোনো দরকার নেই, এদিকে এসো। দরকার আছে, আর কেন নাচবো না আমি? এটা কি খারাপ কাজ যে নাচবো না বলছেন? কি করে আমি এসব সামলাবো এখন? আদির এই অসহায় অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এবার মিস্টার সেনের পুতুল বউয়ে নাচ দেখবো আমরা। রাধা রাধা, এদিকে এসো, এদিকে এসো। দাদা এখানে একদম নাচ করবি না, আমি বলে রাখলাম। সবার সামনে নাচ করলে কি ভাববে সবাই? তুমি আবার এখানে এসেছো কেন বলো তো? আমি তোমাকে বারণ করেছি আর আমি তোমার কোনো কথা শুনবো না আগে। এক মিনিট, নাচে কি ভুল? ওমা, মিস্টার সেনের বউ একা একা কার সাথে যেন কথা বলছে, মনে হচ্ছে মাথার ব্যামো আছে। হবে না, এই কচি বয়সে এত বড় একজনের সাথে বিয়ে করলে তো হবে। এত বয়সের পার্থক্য, জেনারেশন গ্যাপ, মাথার ব্যামো তো হতে বাধ্যই। আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মাথায় চিট আছে। কি কি বললে তুমি আমায়? একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। যদি মাথা এরকম চিট না থাকতো, তাহলে কি এরকম এরকম কেউ চড়া সাজ সাজতো? যখন আপনি আমাকে অপমান করছিলেন আমার জামা কাপড় নিয়ে, আমার শাড়ি নিয়ে, তখন আমার বুঝি কষ্ট হয়নি? বুঝতে পারছেন তো এখন কেমন লাগছে? শুনুন একটা কথা বলে দিচ্ছি, কাউকে অপমান করার আগে এই কথাটা ভাববেন যে এইরকম জিনিস নিজের সাথে হলে নিজেরও কষ্ট লাগে। আপনি আমার থেকে বড়, আপনার খারাপ লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনাকে যদি এরপর এই জিনিসগুলো করতে দেখি, তাহলে কিন্তু আমি আবার বলবো, বুঝেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।